أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. باي هول دوستو هولار بزرگو هول نجوان بندو هول مربيان كرام هول كيال خربا سوراي বাকারার প্রথম নম্বর আয়াত ওর পরে দ্বিতীয় নম্বর আয়াত ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমে ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফিহ যালিকা ইসমে ইশারা মুবতাদা মারিফা তার মানে ইশারা দিয়া কইতিয়াছ লৌহে মাহফুজ যেই কিতাব রে নাজিল করা হইছে এই কিতাব খানতা হইয়া তাগলা গিয়া আপনার এর মধ্যে কোন শক সুবার সন্দেহর কোন অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন আর এই কিতাবখানা হইয়া থাকলো গিয়া আপনার ও মানুষগুলোর কারণে হেদায়ত হেদায়ত যেগুলা নাকি মুত্তাকি ফরহেজগার মানুষ হল এইগুলা মানুষের কারণে হেদায়তর রা আর হেদায়তর পথ অবলম্বন করনে ওয়ালাই কুরআনে করিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাহ তিন নম্বর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমে এই কথাও কই দিয়াছেন যারা নাকি গায়বের উপরে ঈমান আনলো অদেখা দৃশ্যর উপরে ঈমান আনলো যারা নাকি গায়বের উপরে ঈমান কোন কোন জিনিসের গায়েব যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলেম রে আমরা জীবনে চোখে দেখছি না ও দেখা এক দৃশ্য খোদ রব্বুল আলামিন ও দেখা এক দৃশ্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমের উপরে আমরা ঈমান আনলাম এরপরেও কিতা আমরা জীবনে নবীজির চৌকে দেখছি না দেখিয়া নবীজির উপরে আমরা ঈমান আনলাম জীবনে ফরিশতা আমরা দেখছি না ফরিশতা হলরে জীবনে আমরা দেখছি না দেখিয়া নবীজিয়া কইছন হদিস আমরা পাইছি আর আলিম উলামা হকলে কইছন লগে লগে মানছি যে ফরিশতা হল আছন দুই খান্ড দুই ফরিশতা নে কিরমন কির ফরিশতা সকল রকমের ফরিশতা হল আছন বড় বড় চারজন ফরিশতা হল আছন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এইগুলা ফরিশতা হলরে আমরা মানিয়া আর জীবনে আমরা চৌকে দেখছি না জন্নত আমরা চৌকে দেখছি না দেখিয়ে আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমের জন্নত রেও মানলাম জাহান্নাম রেও মানলাম এরপরে মরার পরে যে জিন্দা হওয়া জীবনে আমরা মরছিও না আর জীবনে জিন্দা হওয়া আমরা দেখছি না কিন্তু নবীজিয়ে কইছেন সঙ্গে সঙ্গে আমরা মানি লইছি ভাই হল বুজুর্গ হল খেয়াল করবা না দেখা দৃশ্যর উপরে যে আমরা ঈমান আনলাম কয়েকগুলা জিনিসের উপরে কুরআনে করিম যে এই কুরআনে করিম ইখান আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমের তরফ তাকিয়া যে নাজিল করা হইছে এই কুরআনে করিম রে নাজিল করা হইছে নবীজির উপরে এই আলিম হকলে কইছন আমরা আলিম হকলের কথা শুনিয়া বিশ্বাস করলাম এই কুরআনে করিম 114টা সূরা
114টা সূরার মাঝে ফুরা একটা সূরা নাই শুধুমাত্র একটা সূরার একটা আয়াত নাই একটা বাক্যর যদি আমরা মানি না তাহলে আমরা মুসলমান থেকে খারিজ হইয়া যাব এই জন্য আমরা কোরআনে করিমর 6666টা আয়াত পূর্ণ আয়াতগুলোরে আমরা বিশ্বাস করলাম যেগুলো আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর কথা হল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামর মারফতে নবীজির রূপে নাজিল করা হইছে এইগুলা আমরা না দেখা জিনিসের উপরে আমরা বিশ্বাস করলাম আমার ভাই হল দুস্ত হল আর বুজুর্গ হল এরপরে শুধুমাত্র এই কথা নাই যে আমরা না দেখা জিনিসের উপরে যারা বিশ্বাস করলাম এরপরে ওয়ায়ুকিমুনাসসালা তিন নম্বর আয়াতের মাঝের অংশ